সোনামুখীতে রাজনৈতিক রং বদল লাগাতার জারি। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর সোনামুখী তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিলেন, যে কারণে একের পর এক সভা মঞ্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে শুরু করেছেন। এদিন সোনামুখী থানার কাশীপুর গ্রামে কেন্দ্র সরকারের অনিয়মিত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি পথসভা আয়োজন করেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ মণ্ডল। এই মঞ্চ থেকে 60 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ মণ্ডলের হাত ধরে। তার সাথে এদিন বিক্ষোভ পথসভা উপস্থিত ছিলেন এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থন, হাতে প্লাকেট নিয়ে পেট্রোল ডিজেলের গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে ধিক্কার ও প্রতিবাদ জানায়। বিজেপি থেকে আগত রঞ্জিত কুমার সর্দার জানান, বিজেপি সরকার আমাদের প্রলোভন দিয়েছিলেন, কিন্তু বিজেপিতে থাকার কোনো সুযোগ সুবিধা নেই। তৃণমূল সরকার মানুষের কথা ভাবে, তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। আমি প্রথম বিজেপি করেছিলাম, বিজেপি ভেবেছিলাম যে ফ্যাসিলিটি ভালো আছে, বিজেপিতে যেভাবে আমাদেরকে একটা প্রলোভন দিচ্ছে, বিজেপি কোনো কাজকর্ম না, আদার্স আমাদের পাশেও দাঁড়াচ্ছে না, এবং ওই কারণে বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ মণ্ডল জানান, বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। 2019-এ মানুষ যে ভুল করেছিল তা মানুষ বুঝতে পেরেছে, তাই মানুষ সিপিএম বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মূলত গত 6 তারিখ থেকে আমাদের দিদির নির্দেশে আমাদের প্রোগ্রাম চলছে। আজকে মূলত পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসে আমাদের আজকে বিক্ষোভ পথসভা, অবস্থান বিক্ষোভ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে আমাদের শুরু হয়েছে। আজকে আমাদের সোনামুখী ব্লকে নবাসন অঞ্চলে আমাদের আজকে পথসভা হলো। কতজন কর্মী সমর্থন আছে আজকে কর্মী? আমরা মূলত কম করে বলেছিলাম তো, কিন্তু যে বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ একটা জাগরণ উঠেছে, তা আমাদের এখানে কর্মী প্রায় 1.5 থেকে 2 হাজারের কর্মী চলে এসেছে। 2019-এ যারা মানুষ ভুল করেছিল, যে আশায় গিয়েছিল, তারা আবার দলে দলে প্রতিনিয়ত আপনারা দেখছেন টিভির মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যেক দিন সিপিএম বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তারা ভুল বুঝে চলে গিয়েছিল, এবং যারা বিজেপিতে ছিল মূলত মণ্ডল সভাপতি থেকে শুরু করে অনেকেই চলে এসেছে, তাদের উন্নয়ন দেখে, দিদির উন্নয়ন দেখে দেখছে যে বিজেপির কাছে থাকলে কোনো উন্নয়ন হবে না, বিজেপি মানুষ। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।